বাংলাদেশের একটা উল্লেখযোগ্য অংশ দখল করে আছে বিভিন্ন নদনদী, হাওর বাওর সহ অন্যান্য জলাশয়। এসব জলাশয় মিঠা পানির অন্যতম উৎস। আমাদের জীবন ও জীবিকার অনেকটাই এসব জলাশয়ের উপর নির্ভরশীল। জলাশয়গুলো প্রাকৃতিক মৎস্য সম্পদের অন্যতম আধার। বিভিন্ন ফসল উৎপাদনেও মিঠা পানির গুরুত্ব অপরিসীম। নদনদীগুলো বর্তমান সময়েও পরিবহনের অন্যতম মাধ্যম। এর পাশাপাশি জলাশয়গুলো নানা ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এ সমস্ত জৈব উপাদান একদিকে যেমন আমাদের খাদ্যের যোগান দিচ্ছে, অন্যদিকে রক্ষা করছে পরিবেশের ভারসাম্য। তবে নানা কারণে দূষিত হচ্ছে দেশের মূল্যবান পানি সম্পদ, কমে যাচ্ছে সুপেয় পানির সরবরাহ। বিভিন্ন বর্জ্যের কারণে পুকুর ও নদীসহ অন্যান্য জলাশয়ের পানি দূষিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য। ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, ফলে তৈরি হচ্ছে সুপেয় পানির সংকট। মানুষ দূষিত পানি পান করে নানা রকম পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, বিপন্ন হচ্ছে জীবন। তাই সুপেয় পানির যোগান নিশ্চিত করতে প্রয়োজন যুগোপযোগী পানি সম্পদ ব্যবস্থাপনা। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।